এখন হচ্ছে একটু ভাবার বিষয় হচ্ছে বৃত্ত মানে ইতিহাসটা কি, ব্যাকগ্রাউন্ড অফ সার্কেল, দ্য সার্কেল আমরা যদি একটু আলোচনা করি। তো যেহেতু ইতিহাস আসলে ঘাটা এই যুগের মানে স্টুডেন্টদের দায় দায়িত্ব না, তারপরে ইতিহাস একটু না জানলে আসলে অসমাপ্তই থেকে যায় জ্ঞানটা। কারণ ইতিহাসবিদদের মতে যার মধ্যে ইতিহাস নেই তার জ্ঞান অর্ধেক বা অসমাপ্ত। তো গ্রিক দার্শনিক ইউক্লিড, প্লুটো, তারপর আর্কিমিডিস বৃত্তের পরিমার্জন করেন, এটা আমরা পাই। আর সতেরোশো সালে মানে ইসাই অব্দে, আমরা যারা মুসলিম তারা ইসাই অব্দে বলি, আর খ্রিস্টান ধর্মে যারা তারা হচ্ছে খ্রিস্টাব্দে বলে। তো রাইট পেপিরাস বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় একটা পদ্ধতি উদ্ভাবন করেন। তো এই লেকচারটাতে একটু বলা উচিত সেটা হচ্ছে এরকম যে বৃত্ত আসলে কোথায় কোথায় আমরা ইউজ করি। স্থানাঙ্ক জ্যামিতিতে তো আমরা ব্যবহার করি, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা ছোটোবেলা থেকে যে উপপাদ্যগুলো পড়ি সেগুলো আসলে কোথায় কাজে লাগবে, কীভাবে কাজে লাগবে সেগুলো যদি একটু বলা যায়। বিষয়টা অনেকটা এরকম যে আমরা এমন কোনো শাস্ত্র নাই ম্যাথমেটিক্সে, এই ক্যালকুলাস বলেন, জ্যোতির্বিদ্যা বলেন, যাই বলেন না কেন, ইনফ্যাক্ট কম্পিউটার গ্রাফিক্স অ্যানিমেশন অনেক সেক্টরগুলোতে হচ্ছে বৃত্ত প্রয়োজন হয়। ব্যবহারের কথাটা কেন বললাম হচ্ছে বিকজ অফ যে কোনো জিনিসের হোয়াইটা ক্লিয়ার থাকা ভালো, কেন আসলে আমি বৃত্ত পড়ব, কেন বৃত্ত থেকে বৃত্ত এত ইম্পর্ট্যান্ট সেজন্য বলা। ধন্যবাদ।